বরাবরই প্রতিবাদের স্বভাবে বিভিন্ন রাজনৈতিক চাপে পড়েও ছাড়েননি কংগ্রেস। এমনই এক সাহসী কংগ্রেস কর্মী মানিক রায়কে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ বুথ সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার খাগড়াবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হঠাৎ কলোনিতে। মৃতের ভাই বিজয় রায় অভিযোগ করে বলেন, গত 5 বছর ধরে দাদার উপর স্থানীয় তৃণমূল নেতারা চাপ সৃষ্টি করে আসছিল কংগ্রেস দল ছেড়ে দেবার জন্য, কিন্তু দাদা রাজি হয়নি, তাই দাদার উপর অনেক দিন ধরেই অত্যাচার করা হচ্ছিল। বুধবার গ্রামের তৃণমূল কংগ্রেস দলের পঞ্চায়েত বুথ সভাপতি সহ অন্যান্য তৃণমূল কর্মীরা দাদার বাড়িতে এসে 5 বছর আগের মামলা তুলে নিতে চাপ দেয়। দাদা রাজি না হলে ঘরের বেড়া ভেঙে দাদাকে টেনে হিঁচড়ে বের করে বাড়ির সামনের গাছে বেঁধে অকথ্য শারীরিক নির্যাতন করে। অত্যাচারের ফলে দাদার মৃত্যু হয়। কালকে বুধবার রাত 9টা 10টার দিকে তাকে বাড়ি থেকে কাইনা নিয়ে এসে গাছে বেঁধে রড বাঁশ ভুজালি টুজালি দিয়ে মাথায় আঘাত করে, তারপর এখান থেকে তার বাচ্চা তার বউ থানায় গিয়ে পুলিশকে নিয়ে আসে। পুলিশকে নিয়ে এসে মানিককে উদ্ধার করে তখন ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করে রাত 11টার দিকে মানিককে জলপাইগুড়ি মেডিকেলে এফআইআর করি। তারপরে এখান থেকে জলপাইগুড়ি 10 তলার ডাক্তার তখন অর্ডার দিল যে 3:30 রাত মানিক রায় মারা গেল। মানে তৃণমূলের প্রভাবে, সে পঞ্চায়েতও জড়িত আছে, আমাদের বাচ্চাগুলো বাবার সাথে চলে গেলো, আমরা কান্নাকাটি করতেছি, মারো না আজকে মারো না, রাতের বেলা এগুলো করি না, দিনের বেলা আসো, ওরা কিছু কথাই শুনলো না। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 5 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, যাদের বৃহস্পতিবার জেলা আদালতে পেশ করা হয়েছে। উজ্জ্বল হরি রিপোর্ট, ওমকার বাংলা।